টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট বক্স অপশনের কাজ। আমরা যদি এমএস ওয়ার্ডে কোনো একটি বক্স নিতে চাই এবং বক্সের ভিতরে টাইপ করতে চাই, তাহলে কিভাবে টাইপ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ইনসাইড যে ট্যাব রয়েছে, এই ট্যাবের অধীনে এখানে দেখুন যে টেক্সট যে সেকশন রয়েছে, এই টেক্সট সেকশনে এখানে একটা বাটন রয়েছে, এখানে দেখুন লেখা আছে টেক্সট বক্স, টেক্সট বক্স বাটন। এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন ড্রপ ডাউনে বেশ কিছু আইটেম চলে এসেছে। এখানে আমি যদি প্রথম আইটেমটাতে ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্টে দেখুন একটি বক্স চলে এসেছে এবং বক্সের ভিতরে বেশ কিছু টাইপ করা রয়েছে। আমরা এই টাইপকৃত টেক্সটগুলো আমরা ডিলিট করে দিলাম। তারপরে আমরা এই বক্সের ভিতরে আমরা কোনো কিছু টাইপ করতে পারি। বর্তমানে আমার এই টেক্সট বক্সটি সিলেক্ট করা রয়েছে। আমি যদি ডকুমেন্টের অন্য জায়গায় ক্লিক করি তাহলে দেখুন আমার টেক্সট বক্সটি সিলেক্ট করা নাই, অর্থাৎ এই ডকুমেন্টের চারিদিকে দেখুন আপনার, আমি যখন সিলেক্ট করছি দেখুন চারিদিকে আপনার কিছু সিম্বল দেখা যাচ্ছে, আবার বাইরে ক্লিক করলে সিম্বলগুলো চলে যাচ্ছে। আমি আমার এই বক্সটি যদি আমি ছোট অথবা বড় করতে চাই তাহলে দেখুন এইখানে যে সিম্বল রয়েছে এই সিম্বলে আমি ক্লিক করে নিচের দিকে নিয়ে আসলাম, তাহলে দেখুন এটি নিচের দিকে বড় হয়ে গেল। আবার আমি ছোট যদি করতে চাই এখানে ক্লিক করে আমি বাম দিকে নিয়ে গেলাম, দেখুন ডানে বামে ছোট হয়ে গেল। আবার উপরে নিচে আমি ছোট করতে চাইলে এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এটি উপরের দিকে ছোট হয়ে গেলাম। আমি আবার এই ভিতরে ক্লিক করে আমি এন্টার দিয়ে আবার কিছু আর কিছু টাইপ করতে পারি। আবার আমি এই বক্স যদি ডিলিট করতে চাই তাহলে এই এইখানে যখন আমরা বক্সের লাইনের উপরে যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে যাই তখন দেখুন এইখানে মাউস পয়েন্টারটি টিপ চিহ্ন সম্বলিত মাউস পয়েন্টার হয়ে যাচ্ছে। এটা তখন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন ভিতরে বর্তমানে কোনো কার্সর নাই। আমি যদি কিবোর্ডে হচ্ছে ডিলিট অথবা ব্যাক স্পেস কোনো একটা কীতে যদি চাপ দিই তাহলে আমার ওটি ডিলিট হয়ে যাবে। এখন আমরা যদি চিন্তা করি তাদের তৈরিকৃত বক্স না নিয়ে আমরা নিজেদের মতো বক্স তৈরি করব। এটি করার জন্য আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, তারপরে টেক্সট বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জিনিসে দেখুন ড্র টেক্সট বক্স একটি অপশন রয়েছে, আমরা এই অপশনে ক্লিক করলাম। তাহলে দেখুন বর্তমানে আমাদের কার্সরটি প্লাস চিহ্নের রূপ ধারণ করেছে। আমরা ডকুমেন্টের যে কোনো জায়গায় যদি ক্লিক করি, ক্লিক করে টেনে এনে যদি ছেড়ে দেই তাহলে দেখুন একটি টেক্সট বক্স তৈরি হয়েছে। এই টেক্সট বক্সের ভিতরে কোনো কিছু টাইপ করা নাই, আমরা এই টেক্সট বক্সের ভিতরেও কোনো কিছু টাইপ করতে পারি। আবার ইতিপূর্বে আমরা যেভাবে টেক্সট বক্স ছোটো বড় করেছি এটাতে আমরা ক্লিক করে এইভাবে আমরা একটু ছোটো বড় করতে পারি। এখন দেখুন আমরা এই টেক্সট বক্সের ভিতরে বেশ কিছু টাইপ করেছি কিন্তু আমাদের টাইপকৃত টেক্সটগুলো শো করছে না। আমি এখানে ক্লিক করে টেনে যখন আনলাম তখন দেখুন এখানে আমাদের টাইপকৃত টেক্সটগুলো শো করছে। আমি আবার টেক্সট বক্সটি ছোট করে দিলাম। এখন যদি আমি এই টেক্সট বক্সের পাশে আরেকটা টেক্সট বক্স যদি ইনসার্ট করতে চাই, এইখানে দেখুন টেক্সট বক্সে যখন আমরা ক্লিক করছি তখন এইখানে ফরম্যাট নামে একটি ট্যাব চলে এসেছে। এই ফরম্যাট ট্যাবের অধীনে বেশ কিছু কাজ রয়েছে, আমরা ধীরে ধীরে ধারাবাহিকভাবে এই কাজগুলো দেখব। এইখানে দেখুন ডট টেক্সট বক্স একটি বাটন রয়েছে, এই ডট টেক্সট বক্স বাটনে ক্লিক করলাম, করার পরে ক্লিক করে টেনে এনে ছেড়ে দিলাম। এখন এই টেক্সট বক্সের ভেতরেও আমরা কোনো কিছু টাইপ করতে পারবো। ইতিপূর্বে আমরা এই টেক্সট বক্সে বেশ কিছু টাইপ করেছি। আমরা যদি চিন্তা করি যে এই টেক্সট বক্সের সঙ্গে এই টেক্সট বক্সের একটা লিংক তৈরি করে দেবো, অর্থাৎ এইখানে যে টেক্সটগুলো আমরা টাইপ করেছি যেগুলো যেসব টেক্সট এখানে শো করছে না সেসব টেক্সট এই পরের টেক্সট বক্সে শো করবে। এই কাজ করার জন্য আমি যে টেক্সট বক্সের টেক্সট অন্য টেক্সট বক্সে শো করাবো সেই টেক্সট বক্স সিলেক্ট করা থাকতে হবে। আমি বর্তমানে এই টেক্সট বক্সে সিলেক্ট করেছি। এইখানে দেখুন ফরম্যাট যে ট্যাব রয়েছে এর অধীনে এইখানে একটি বাটন রয়েছে ক্রিয়েট লিংক, আমি এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমি যখন মাউস পয়েন্টারটা সরাচ্ছি দেখুন আমাদের মাউস পয়েন্টার একটু চেঞ্জ হয়েছে, দেখুন একটি ছোট মগের মতো শো করছে। আমি যদি এই টেক্সট বক্সে নিয়ে গিয়ে দেখুন এই জায়গায় আমার মগটি একরকম
শো করছে, আবার এই জায়গায় যখন নিয়ে যাচ্ছে তখন অন্যরকম শো করছে। অর্থাৎ এখানে তার যে মগের ভিতরে যেই টেক্সটগুলো রয়েছে সে এখানে ঢেলে দিচ্ছে, এরকম একটা আইকন চলে এসেছে। আমি এই বক্সটাতে ক্লিক করলাম, দেখুন এখানে দিস ইজ এমএস ওয়ার্ড, এখানে টিউটোরিয়াল শো করছিল না, এই পরে টেক্সট বক্সে গিয়ে এটি শো করছে। এইভাবে আপনারা একটা টেক্সট বক্স থেকে আরেকটা টেক্সট বক্সে লিংক তৈরি করতে পারবেন। এখন আপনারা দেখবেন কিভাবে একটা টেক্সট বক্স থেকে আরেকটা টেক্সট বক্সে যে লিংক করেছি এই লিংকটি বাতিল করবেন, অর্থাৎ আনলিংক করবেন। আনলিংক করার জন্য আমরা যেই টেক্সট বক্স লিংক করেছি সেটাতে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইখানে দেখুন একটা বাটন রয়েছে ব্রেক লিংক, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এটা থেকে এটা যে লিঙ্কটা ছিল লিঙ্কটা চলে গেছে, অর্থাৎ আরও কিছু টেক্সট ছিল সেই টেক্সটি এখানে শো করছিল সেটি আর এখানে শো করছে না, অর্থাৎ এটি বর্তমানে হচ্ছে আনলিঙ্ক হয়ে গেছে। আমি এটাতে ক্লিক করে বড় করে টেনে ছেড়ে দিলাম, দেখুন আপনার এই যে নিচে টিউটোরিয়াল টেক্সট এখানে শো করছিল এটি বর্তমানে এখানে শো করছে। টেক্সট বক্সে আমাদের টেক্সটগুলো বর্তমানে টেক্সট বক্সের উপরের দিকে শো করছে, মাঝে মাঝে এটা আমাদেরকে ডান দিকে আড়াআড়ি অথবা বাম দিকে আড়াআড়ি অথবা নিচের দিকে এইভাবে শো করতে হয়। এখন আমরা দেখব কীভাবে এই কাজটি করতে হয়। আমরা এই টেক্সট বক্স সিলেক্ট করেছি, করার পর এই দেখুন এখানে একটি বাটন রয়েছে টেক্সট ডাইরেকশন বাটন, এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন বর্তমানে আমার টেক্সটগুলো এই ডান দিকে এখানে আড়াআড়িভাবে শো করছে। আবার ওই বাটনে যদি আমি আবার ক্লিক করি তাহলে দেখুন এটি বাম দিকে আড়াআড়িভাবে শো করছে, নিচ থেকে উপরের দিকে শুরু হয়েছে। আবার এই বাটনে যদি ক্লিক করি তাহলে দেখুন এই টেক্সটগুলো বর্তমানে উপরের দিকে আমরা রেগুলার যে টেক্সট ব্যবহার করি সেই টেক্সট আকারে শো করছে। টেক্সট বক্স ফরম্যাটিং করা এবং এমএস ওয়ার্ড এর পিকচার ফরম্যাটিং করা দুটি মোটামুটি একই ধরনের। পিকচার ফরম্যাটিং সম্পর্কে আমার বেশ কিছু টিউটোরিয়াল রয়েছে যেখানে কিভাবে পিকচার ফরম্যাটিং করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই ভিডিও টিউটোরিয়ালের লিঙ্কগুলো নিচে ডিটেলস যে সেকশন রয়েছে সেই সেকশনে দেওয়া রয়েছে, আপনারা ইচ্ছে করলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে কিভাবে টেক্সট বক্স ডেকোরেশন করতে হয় অর্থাৎ ফরম্যাটিং করতে হয় সেই সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পাবেন। এ পর্বে আপনারা দেখলেন কিভাবে এমএস ওয়ার্ডে টেক্সট বক্স ইনসার্ট করা যায় এবং ফরম্যাটিং করা যায়। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।